আজকে এতে 23তম দিন। এই 23তম দিন পর্যন্ত শাকিব খানের প্রিয়তমা সিনেমা কত টাকা আয় করলেন এই নিয়ে জানাবো আমরা আজকের বিস্তারিত তথ্য। এই ঈদে তো শাকিব খানের প্রিয়তমা সিনেমা প্রচুর আলোচনায় ছিল, একের পর এক রেকর্ড করেছে, ভেঙেছে অতীতের ইতিহাস। বেদের মেয়ে জ্যোৎস্নাকেও পিছনে ফেলে নাম্বার ওয়ান পজিশনে চলে গিয়েছে শাকিব খানের প্রিয়তমা সিনেমাটি। এই তো ছিল পুরনো খবর। তবে এখনও এক মাস যায়নি, এ পর্যন্ত কত কালেকশন করলো শাকিব খানের প্রিয়তমা সিনেমা। যদিও বাংলাদেশের বক্স অফিস নেই, পরিচালক এবং বিভিন্ন সিনেমা হল মালিকদের তথ্য মতে শাকিব খানের প্রিয়তমা সিনেমা প্রায় 24 কোটি 75 লাখ টাকা কালেকশন করেন। প্রিয়তমা ছবির প্রথম সপ্তাহে ভালো কালেকশন ছিল, প্রথম সপ্তাহে প্রায় 10 কোটি 30 লক্ষ টাকা কালেকশন করেন, যা ছিল হিসফুল পরিমাণ। দ্বিতীয় সপ্তাহে কালেকশন করেন 8 কোটি 55 লাখ টাকা, এটাও মোটামুটি ভালো কালেকশন বলা চলে। তৃতীয় সপ্তাহে প্রিয়তমা সিনেমাটির কালেকশন করেন 5 কোটি 75 লাখ টাকা, এই মোট ক্রস কালেকশন 24 কোটি 75 লাখ টাকা। এই তো ছিল শুধু ক্রস কালেকশন, অনলাইন কালেকশন এবং বিভিন্ন মাধ্যমের কালেকশনগুলো এখনও জানা যায়নি। সব কালেকশনগুলো জানা গেলে আবারও আপনাদের ডেটার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সর্বমোট শাকিব খানের প্রিয়তমা সিনেমার কত কালেকশন করছে তা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।